সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার অভিযান নিয়ে নির্মিত চলচ্চিত্র অপারেশন সুন্দরবন মুক্তির 50 দিন পূর্ণ হলো। এ উপলক্ষে শনিবার বিকেলে কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে কেক কেটে উদযাপন করা হয় দিনটি। শুধু তাই নয়, এই উদযাপন আয়োজনে অপারেশন সুন্দরবনের পেছনের গল্প নিয়ে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। বিস্তারিত আফসানা মিমি রিপোর্টে। এই শান্ত বনের গহীনে পরাণ ও হাওয়া সিনেমার 100 দিনের পর এবার 50 দিন পার করল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অপারেশন সুন্দরবন। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‍্যাবের দুঃসাহসিক অভিযানের সাফল্য গাথার রোমাঞ্চকর গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সম্প্রতি সিনেমাটির মুক্তির 50তম দিন পূর্তি এবং পর্দায় না বলা গল্প শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রথমে কেক কেটে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং চলচ্চিত্রটির প্রযোজক কমান্ডার খন্দকার আলময়িন। চলচ্চিত্রটির পরিচালক দীপঙ্কর দীপং, চিত্রনায়ক রিয়াজ সিয়াম, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, মনির খান শিমুল সহ আরও অনেকেই। একটি সিনেমা নির্মাণের পেছনে অনেক গল্প থাকে, আর সব গল্প পর্দায় তুলে ধরা যায় না। অপারেশন সুন্দরবনের 50 দিন মানে একজন নির্মাতার এই ইন্ডাস্ট্রিতে টিকে যাওয়ার দিন। অপারেশন সুন্দরবনের 50তম দিন পালন করছি, এটা ছবির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্মাতা হিসেবে আমাকে একজন পেশাদার চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিয়মিত হওয়ার একটা পথটা সহজ করে দেয়। পরাণ ও হাওয়া সিনেমার মতো এই সিনেমাটিও 100 দিনে গড়াবে বলে আশা করেন এই সিনেমার অভিনেতা অভিনেত্রীরা। আজকে 50তম দিন, আমি আসলে 100তম দিনেও এখানে দাঁড়াতে চাই এবং মনে হচ্ছে সেটা সম্ভব হবে। আল্লাহ তাআলা যদি চান তাহলে এবং আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে 50 কেন, এরকমভাবে আরও 100-200 দিন পার করতে চাই আমরা আপনাদের সবাইকে নিয়ে সিনেমা হলে। 50 দিন পরে যখন এই ভিডিওটা দেখলাম যে যেখানে মানুষজনের চোখে মুখে হাসি, তখন কনফিডেন্সটা ডাবল হয়ে গেছে যে এটা আসলে অনেক লম্বা রেসের একটা ঘোড়া। অনুষ্ঠানের শেষ ভাগে খায়রুল বাবুয়ের সম্পাদনায় পর্দায় না বলা গল্প শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন শেষে সুন্দরবনকে নিয়ে নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন গুণী নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। সিনেমা হলে দেখলে মানুষে মানুষের সম্পর্ক বাড়ে, মানুষে মানুষের যোগাযোগ বাড়ে, একটা নতুন জগতের আমরা সন্ধান পাই। সেই নতুন জগতের সন্ধান পাবো আমরা চলচ্চিত্র নির্মাণের দিকে গিয়ে। তো আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই ছবির মোড়ক উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। আফসানা মিমি, দেশ বিনোদন।